চলচ্চিত্র পুরস্কার অপু বিশ্বাসের নাচ না দেখে কেন চলে গেলেন শাকিব খান? রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক মিলন কেন্দ্রে গতকাল সোমবার 2015 সালে চলচ্চিত্রের সেরাদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আনুষ্ঠানিকতা শেষে চঞ্চল চৌধুরী ও পূর্ণিমার উপস্থাপনায় প্রায় 1 ঘন্টার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে নাচ নিয়ে আসেন ডালিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। জানা গেছে, অপুর নাচ প্রধানমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা উপভোগ করলেও দেখেননি তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ নিয়ে আফসোস নেই অপুর। তিনি বলেন, হয়তো শাকিব ব্যস্ত ছিল তাই চলে গেছে অনুরেই, তবে আমার পারফরমেন্স দেখলে আমার ভালো লাগতো। এদিকে অনুষ্ঠান শেষ না করে শাকিবের প্রস্থান নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রের মানুষদের দাবি, অপু বিশ্বাসের পরিবেশনা দেখতে হবে বলেই চলে গেছেন শাকিব, না হলে এশরের সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কৃত হয়েও চলচ্চিত্র মানুষদের পরিবেশনা রেখে তাড়াহুড়ো করে চলে যাবেন কেন? আসলে অপুকে পাত্তাই দিলেন না শাকিব খান। এছাড়া যেখানে প্রধানমন্ত্রী ও তার বেশ কয়েকজন মন্ত্রী নিয়ে উপস্থিত থাকতে পারেন, শাকিবের চলে যাওয়া তার দৃষ্টিকটু বলেই সমালোচিত হচ্ছে। গুঞ্জন আছে, পুত্রসহ অপু বিশ্বাস প্রকাশ্যে আসার পর থেকেই মানসিক টানাপোড়েনে যাচ্ছে শাকিব অপুর দাম্পত্য জীবন। দুজনের মধ্যে গেল কয়েক মাস ধরে চোখের দেখা হয়নি, তাই গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকায় দুজনের দেখা হওয়ায় দৃশ্যটি দেখার অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রের মানুষরা। কিন্তু সেই অপেক্ষায় গুড়ে বালি, অপুর সঙ্গে দেখা হলো না শাকিবের। তবে পুরস্কার গ্রহণ শেষে ফারুক আলমগীর শাবানা অঞ্জনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শাকিব খানকে। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।